প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেই থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন তিনি। সময়ের পরীক্ষায় সব বাধা পেরিয়ে অসাম্প্রদায়িক, মুক্ত বুদ্ধির চর্চা এবং স্বাধীনতার সপক্ষে শক্তির আশ্রয়স্থল হয়ে উঠেছেন তিনি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর কজনিয়ার ভেবেছিলেন আওয়ামী লীগকে পুনর্গঠিত করা, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়া সম্ভব হবে। শেখ মুজিবের অসমাপ্ত কাজকে শেষ করতে নিজের মধ্যে পিতার বুনে দেয়া বীজকে লালন করেছিলেন শেখ হাসিনা। তাই তো সব বাধা পেরিয়ে ফিরে এলেন ১৯৮১ সালের ১৭ মে। এর আগে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আওয়ামী লীগ বেঁচে গেল। শেখ হাসিনা যদি তখন না ফিরতেন, তাহলে আওয়ামী লীগ অন্তত ওই সময় তথ্য অনুযায়ী অন্তত তিন ভাগ হয়ে যেত। শেখ হাসিনা ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে শুরু করবার ফলেই ক্ষমতায় যাবার পথটি তৈরি হয়েছিল। সেই থেকে শুরু, বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও সোনার বাংলা গড়ার স্বপ্ন থেকে সরে আসেননি শেখ হাসিনা। আওয়ামী লীগের ক্ষমতায় আসা মানেই হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ক্ষমতায় আসা। গণতন্ত্র মানেই হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। তা বিপন্ন হতো যদি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব না দিতেন। আমি সংবিধানের রক্ষণ, আমি সংবিধানের রক্ষণ। এই বিশ্লেষক মনে করেন, ভিন্ন ধর্ম মত পথের সবাইকে নিয়ে কাজ করার সাহস দেখিয়ে বাংলাদেশকে এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু তনয়া। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।